রুশকৃতি হামলা পুরনো মন্দিরে, যার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে রোষাশালা, অর্থাৎ জগন্নাথের রান্নাঘরে 40টি চুলা। জগন্নাথের 56 ভোগ রান্না হয় এই ঘরে। কেউ বা কারা এসে পেছনে রয়েছে তা জানতে ইতিমধ্যে তদন্তের নির্দেশ দিয়েছে। খতিয়ে দেখা হচ্ছে ক্লোজ সার্কিট টেলিভিশন। বহিরাগতদের প্রবেশাধিকারে নেই মন্দিরের এই অংশে, তাহলে কি করে এমন ঘটনা ঘটল তা জানতেই শুরু হয়েছে তদন্ত। পুরী কালেক্টর সমরনাথ ভর্মা এ প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এই ঘটনার পেছনে কাদের হাত রয়েছে তা জানতে জোড়া তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আশপাশের ক্লোজ সার্কিট টেলিভিশনগুলির ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, দেখা হচ্ছে কোনো এক বা একাধিক দুষ্কৃতি এর সঙ্গে জড়িত কিনা। তবে এর জন্য দৈনন্দিন পূজা আর্চায় কোনো ক্ষতি হচ্ছে না বলেও জানিয়েছেন তিনি। তিনি আরও জানিয়েছেন ওই উনুনগুলির আংশিক ক্ষতি হয়েছে। উল্লেখ্য, দ্বাদশ শতাব্দীতে নির্মিত জগন্নাথ মন্দিরে সবশুদ্ধ 240টি চুলা বা উনুন রয়েছে। 500 বেশি সেবায়েত এখানে রান্না তথা জগন্নাথ বলভদ্র ও সুভদ্রার ভোগ প্রস্তুত করা হয় এখানে। সব মিলিয়ে 15,000 বর্গ ফুট এলাকায় বিস্তৃত এই রান্নাঘরে রয়েছে বড় বড় হল, যেগুলো উচ্চতা 20 ফুট, 4 ফুট দীর্ঘ উনুনগুলি এমনভাবে প্রস্তুত যার ফলে দাঁড়িয়ে দাঁড়িয়েই রান্না করা যায়। প্রতিদিন হাজার হাজার মানুষ এই উনুনে নির্মিত ভোগ গ্রহণ করেন। উৎসবের সময় সেই সংখ্যা আরও বাড়ে। কারা থাকতে পারে এই ঘটনার পেছনে? মনে করা হচ্ছে দুটি দলের মধ্যে থাকা শত্রুতায় এই ঘটনার মনে রয়েছে। ইতিমধ্যে বেশ কিছু উনুন সরিয়ে কাজ শুরু হয়েছে। পুরীর জগন্নাথ মন্দিরে দুষ্কৃতি হামলা, দুষ্কৃতীদের মন্দিরের রান্নাঘরের, দুষ্কৃতীরা মন্দিরের রান্নাঘরের 80টির বেশি মাটির উনুন ভাঙচুর করেছে বলে অভিযোগ। এই ঘটনায় পুরীর মন্দিরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পুরী জগন্নাথ মন্দিরে দুষ্কৃতি হামলা, দুষ্কৃতীরা মন্দিরের রান্নাঘরে 80টিরও বেশি মাটির উনুন ভাঙচুর করেছে বলে অভিযোগ। এই ঘটনায় পুরীর মন্দিরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে এই ঘটনার পরেই মন্দির কর্তৃপক্ষের পাশাপাশি সরকারি পর্যায়ে তদন্ত শুরু করেছে। জেলা শাসক সমর্থ ভার্মা মন্দির পরিদর্শন করেছেন। তিনি বলেছেন, শনিবার রাত্রে যে ঘটনা ঘটেছে তা দুর্ভাগ্যজনক। মন্দির কর্তৃপক্ষ ছাড়াও মন্দিরের নিরাপত্তায় থাকা অতিরিক্ত এসপি তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন জেলা শাসক। রান্নাঘর উনুনগুলি ভেঙে দেওয়ার ফলে আনন্দবাজারে মহাপ্রসাদের রান্না এবং তা ভক্তদের কাছে পৌঁছানোর কাজে কিছুটা প্রভাবিত হবে বলেই মনে করছেন জেলা শাসক। তবে তিনি বলেছেন, মন্দিরে আচার অনুষ্ঠানের উপর যাতে কোনো প্রভাব না পড়ে এবং মহাপ্রসাদ প্রস্তুতি যাতে স্বাভাবিক হয়, তার জন্য মন্দির প্রশাসন ও সরকারি তরফে চেষ্টা চালানো হচ্ছে। পুরীর জগন্নাথ মন্দিরের মহিমা পৃথিবী বিখ্যাত। সারা বছর কম বেশি দর্শনার্থীদের ভিড় লেগেই রয়েছে মন্দিরে। পাশাপাশি পুরীর মন্দিরের মহাপ্রসাদ অত্যন্ত জনপ্রিয় দর্শনার্থীদের কাছে। জানা যায় প্রতিদিন অন্তত 10,000 পুণ্যার্থীর জন্য মহাপ্রসাদ রান্না হয় পুরীর রান্নাঘরে। কিন্তু এবার ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেল পুরীর জগন্নাথ মন্দিরে। জানা গেছে, শনিবার রাত্রে দুষ্কৃতি তাণ্ডবে পুরীর মন্দিরের রান্নাঘরের অন্তত 40টি শতাব্দী প্রাচীন উনুন ভেঙে ফেলা হয়েছে। কি কারণে এই দুষ্কৃতি হামলা তা অবশ্য এখনও স্পষ্টভাবে জানা যায়নি। তবে সূত্র খবর, মন্দিরের অন্দরে দুই গোষ্ঠী সংঘর্ষের কারণেই এই হামলা হয়েছে। মন্দির কর্তৃপক্ষ তরফ থেকে জানানো হয়েছে, মাটির উনুনগুলি মেরামত করে পুজোর জন্য মহাপ্রসাদ রান্না করা হচ্ছে। তবে প্রশ্ন উঠছে এই মন্দির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। আপাতত পরিস্থিতি স্বাভাবিক হলেও ঘটনার জেরে ছড়িয়ে পড়েছে তীব্র চাঞ্চল্য।